বন্ধুরা, হেলথ ইজ ওয়েলথে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। তা সুস্থ জীবন কামনা করে আজকে আমাদের আলোচনার বিষয় হলো কিভাবে বাড়িতে মাছি কাটাবে। শসা হচ্ছে আমাদের খাদ্য একটি উপকারী, ঠিক আছে? শসা আপনাদের বাড়ি সবসময় থাকে, যা খাওয়ার পর খান। তা শসা দিয়ে কিভাবে আজকে মাছি তাড়াবেন তার টিপস আমি বলছি। আমি শসা আগে থেকে কেটে রেখেছি একটুখানি, আর তাও তোমাদের আপনি কেটে দেখাচ্ছি কিভাবে করতে হবে। প্রথমে শসাটিকে কাটবে, কেটে যাতে এর গন্ধটা বেরোয় তার জন্য আস্তে আস্তে করে এটিকে হালকা হালকা করে খালি করে দেবে। ফালি ফালি করেছে, ঠিক আছে? তারপর যেখানে হয়তো মাছি আছে, রান্নাঘর বা বেডরুম, তার যে কোনো এক কোনায় এভাবে শসা থেকে রেখে দিন। তাতে দেখবেন মাছি আর একদম বাড়িতে প্রবেশ করছে না। তা তার সঙ্গে জেনে নিই কিভাবে মশা তাড়াবে। আপনাদের সবার বাড়িতে আশা করি লেবু আছে, লেবু খাওয়ার জিনিস একটি। তা লেবুটিকে ভালো করে একটু ইয়ে করে নেবেন, যাতে নরম হয়ে যায় লেবুটি প্রেসার দিয়ে হাতে। লেবুটির দুই সাইড একটু একটু করে কাটবেন। তারপর মিডিল থেকে কাটবেন, এই যে দু ফালি হয়ে গেল। এবার জেনে নি এরপরে লেবুটিকে কি করতে হবে। আপনাদের বাড়িতে রান্নার জন্য লবঙ্গ তো সবার বাড়িতেই থাকে, তা লবঙ্গ কিভাবে লাগাতে হবে সেটাও জেনে নি। এভাবে উল্টোভাবে কিন্তু লবঙ্গ বসাবেন না, তাতে কিচ্ছু কাজ হবে না। লবঙ্গটিকে ঠিক এই যে এই মাথাটা উপরে রেখে এটাকে ভালোভাবে ঢুকিয়ে দেবেন আস্তে আস্তে করে। এই করে লেবুটিকে লবঙ্গ দিয়ে পুরো ভরিয়ে দেবেন।
এরকম টাইপের। ঠিক এইভাবেই আর একটা লেবু দিকে করবেন। ঠিক এইভাবে দুটো লেবুটুকে লবঙ্গ দিয়ে ভরিয়ে দেবেন। তারপর আপনার রান্নাঘর কিংবা বেডরুম যেখানেই মশা থাকুক, ঠিক শসা থেকে তো মাছি তাড়ানোর উপায়, দুটো একসাথে পদ্ধতি করতে গেলে দুটোকে এইভাবে ঘরের ঠিক দুই কোনায় রেখে দিন। তাতে দেখে নিন যে ঘরে একদম মাছি এবং মশা আসবে না। বন্ধুরা জেনে নিলাম, ঠিক তারই সাথে একটা পদ্ধতি জেনে দিই কিভাবে লেবুকে সংরক্ষিত বা ভালো রাখবেন। তার জন্য একটা টিপস বলে দিচ্ছি যাতে লেবু দীর্ঘদিন থাকলেও নষ্ট না হয়। প্রথমে এরকম টাইপের একটি ক্যারি প্যাকেট নিয়ে নেবেন। ঠিক ক্যারি প্যাকেটের মধ্যে বেশি ঢোকা থাকবে না, যতগুলো ধরে ততগুলোই ধর। ঠিক লেবুটাকে ভালোভাবে মুছে নেবেন সুন্দর করে, যাতে গায়ে কোনো জল না থাকে লেবুটির। নিয়ে প্যাকেটের মধ্যে ঠিক একইভাবে আরেকটা লেবু নেবে। নিয়ে লেবুটিকে ভালোভাবে মুছে ওই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখবে। নিয়ে ভালো করে প্যাকেটটাকে মুড়াবে যাতে এর মধ্যে হাওয়া ঢুকতে না পারে। নিয়ে একটি গার্ডার দিয়ে প্যাকেটটাকে ভালোভাবে আটকে দেবে। তাতে লেবুটি দীর্ঘদিন থাকলেও কোনো অসুবিধা হবে না। জেনে নিলাম কিভাবে মাছি ও মশা তাড়ানো যায় আর কিভাবে লেবু সুরক্ষিত রাখা যাবে। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক কিংবা সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আমি নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো।